আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি সাইদ মল্লিক। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। অনেক দেশ অর্থনৈতিকভাবে মন্দা ঘোষণা করলেও বাংলাদেশকে তা করতে হবে না, বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিতে চায় দুর্নীতি দমন কমিশন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি, জানালেন ডিএমপির গোয়েন্দা প্রধান। কমলাপুরে নয়, সমাবেশ করতে হবে মিরপুরে। বরিশালের বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা দখলের অপচেষ্টা, সংরক্ষণের দাবি স্থানীয়দের। কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ আলাদা মাঠে ম্যাচে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। শুনলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজ 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। ঊনবিংশ শতাব্দীর বাঙালির খ্যাতিমান সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। দিনটিকে ঘিরে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করেছে আয়োজক কমিটি। তবে অবকাঠামোগত উন্নয়নেও পিছিয়ে আছে রংপুরের বাইরাবন্দে বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মুসলিম নারী জাগরণের দৃষ্টান্ত এক অবিস্মরণীয় নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 1980 সালের 9 ডিসেম্বর রংপুর মিঠাপুকুর পায়রাবন্দে বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সেই সময়ের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় অবহেলার দৃষ্টিতেই ছিল নারী শিক্ষার বিষয়টি, কিন্তু নিজের উদ্যোগে নানা চড়াই উৎরাই পেরিয়ে বেগম রোকেয়া শিক্ষার আলো ছড়িয়েছেন নারী সমাজে। বর্তমানে নারী উন্নয়নের এ পথ চলা যেন তারই অবদান। বাংলাদেশে কিন্তু নারী শিক্ষার অগ্রগতি হচ্ছে, নারীদের অগ্রগতি হচ্ছে, এবং রোকেয়া যে স্বপ্ন নিয়ে কাজ করছিলেন সেই স্বপ্ন কিন্তু বাংলাদেশে প্রকৃত অর্থেই বাস্তবায়িত করছে। বেগম রোকেয়াও দেখেছিলেন নারী ও পুরুষে বিভক্ত সমাজ ব্যবস্থা, তারপরেও তিনি সমাজে পুরুষের পাশাপাশি সমান অংশে প্রতিষ্ঠিত করে গেছেন নারীকে। জাগরণের দিক দিয়ে পর্দাশীল ছিল এবং সে সুশিক্ষিত ছিল, নারীদের জন্য অনেক কিছু করেছে। তিনি চাইছিলেন যে সারা বিশ্বের মেয়েরা যেন এগিয়ে থাকে। করোনার কারণে গত 3 বছর বেগম রোকেয়া দিবসে কোনো আয়োজন হয়নি পায়রাবন্দে, কিন্তু এবার স্বল্প সময়ে 3 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলা আমার মুখ্য নয় তো, আমার মুখ্য হচ্ছে দিবসটা, তাহলে দিবসটা তো প্রাণবন্ত হচ্ছে না। এই জায়গা থেকে আমার মনে হয় যে এবারে যথেষ্ট ঘাটতি, প্রাণবন্ত রোকেয়া দিবস হচ্ছে না পায়রাবন্দে। এবারের আয়োজনে বেগম রোকেয়ার স্মৃতি প্রতিফলিত হবে বলে জানালেন জেলা প্রশাসক। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নারীদেরকে ক্ষমতায়িত করছে, এটি 100 বছর পরে হলেও আমরা যারা নারীরা আছি আমরা এটার প্রতিফলন দেখতে পাচ্ছি। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারী জাগরণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বের অনেক দেশ নিজেদেরকে অর্থনৈতিকভাবে মন্দা ঘোষণা করলেও বাংলাদেশকে তা করতে হবে না। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসে রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 5 বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক তুলে দেন। আরও জানাচ্ছেন সাইদ রহমান আবির। বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে নারীদের অগ্রগতিতে বেগম রোকেয়ার অবদান তুলে ধরেন তিনি। আজকে আমাদের নারীদের শিক্ষা, নারীদের জাগরণ, নারীদের যতটুকু অর্জন, এর পিছনে তো বেগম রোকেয়ার অবদান রয়েছে। 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন, কাজে আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো, তিনি যদি সেই অচলায়তন ভেঙে নিজে শিক্ষা গ্রহণ করে যদি আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা না করতেন, তাহলে আজকে আর আমরা যেখানে আছি কেউ কোথাও থাকতে পারতাম না। নারীদের গৃহকর্মকে শ্রমের মর্যাদা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নারী যখন তার সংসারের কাজ করে, এই সংসারের কাজটাও কিন্তু কম নয়, এটাও কিন্তু তার একটা কর্মক্ষেত্র, এবং সেখানে হয়তো এটা তার নিজের সংসার, সেখান থেকে সে হয়তো বেতনটা নিচ্ছে না কিন্তু শ্রমটা দিচ্ছে,
কারণ একটা সংসার গুছিয়ে সুন্দরভাবে করা এটাও কিন্তু অনেক কাজ, এটাও তাদের কর্মক্ষেত্র হিসেবে এবং তাদের একটা শ্রম হিসেবে বিবেচনা করতে হবে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সরকার প্রধান। এই যে প্রজেক্টের মাধ্যমে ট্রেনিং দিচ্ছি, এতে কিন্তু সব থেকে বেশি মেয়েরা উপকৃত হচ্ছে। তারা সেই প্রত্যন্ত হচ্ছে একটা ইউনিয়নে বসেও সে কিছু শিক্ষা নিয়ে ওখানে বসে কিন্তু সে দেশে বিদেশে অর্থ উপার্জন করতে পারছে। নারীদের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় পাঁচ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুরোধ জানাচ্ছি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। আজ 9 ডিসেম্বর বিশ্বতম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এবার দিবসের প্রতিবাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব। দিবস উপলক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিতে চায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মাইনউদ্দিন আবদুল্লাহ সকলকে দুর্নীতি না করার আহ্বান জানিয়েছেন। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকা সহ দেশের 8টি বিভাগ, 64টি জেলা এবং 495টি উপজেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে দিবসটি। একই সঙ্গে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি সংস্থা দুর্নীতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতিসংঘ 2003 সালের 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডিবি প্রধান বলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা আছে কিনা জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হবে কিনা অথবা মামলা হবে কিনা জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। কমলাপুর স্টেডিয়ামে খেলা চলমান থাকায় বিএনপিকে সমাবেশ করতে চাইলে মিরপুর বাংলা কলেজে করতে হবে বলে উল্লেখ করেন গোয়েন্দা প্রধান। আমরা এখন এই মুহূর্তে বলতে পারি না যে আটক বা গ্রেফতার, আমরা জিজ্ঞাসাবাদ করছি ভাই। এমনি কোনো ডিসিশন হয়েছে কি তারা কোথায় যাবে সমাবেশ? আমি কালকে বলেছি ওনাদের সাথে, ওনাদের যে প্রতিনিধি দল এসেছিল আমাদের সাথে মিটিং হয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ মিটিংয়ে তারা 2টি প্রস্তাব করেছেন, আমরা ঠিক 2টা প্রস্তাবে মেনে নিয়েছি। তারা প্রথম বলেছে তারা জনসমাবেশটি করতে চায় কমলাপুর স্টেডিয়ামে, এবং আমরা আরেকটি স্থান আমরা তখন বাংলা কলেজকেও আমরা বলেছি। 2টা জিনিসটি তারা দেখেছে। 2টা জিনিস দেখে আমরা মোটামুটিভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে, সেখানে নিচে অনেক সিনথেটিক রয়েছে, কাগজ পেপার রয়েছে, অনেক কিছু রয়েছে, সেখানে মাঠটি নষ্ট হয়ে যাবে। সে কারণে আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে তারা জনসমাবেশটি করবে বাংলা কলেজ। রাজধানীর বাজারে চিনির সাথে পাল্লা দিয়ে আবারও বেড়েছে ডাল, আটা ও ময়দার দাম। চিনি বাজারে নেই বললেই চলে, তবে নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা সহ সব পণ্যের দাম রয়েছে আগের মতোই। এছাড়া গেল 2 সপ্তাহ থেকে বাড়েনি চালের দামও। শাকসবজির দাম খানিকটা কমলেও কিছুটা বেড়েছে মুরগির দাম। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে এখন চলছে চিনির সংকট, বাড়তি দামে মিলছে না চিনি, ক্রেতারা এই জন্য দুশ্চিন সিন্ডিকেটকে। ব্যবসায়ীরা বলছেন চিনি আগে যে পরিমাণ ছিল এখন তাও পাওয়া যাচ্ছে না। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়, চিনির সরবরাহ কমে গেছে বলে জানান তারা। চিনি তো এখন বাজারে পাওয়া যাচ্ছে না, কোম্পানিরা ওদিন আসছিল, জিজ্ঞাসা করলাম, বললো যে চিনি গ্যাসের সংকটের কারণে চিনি দিতে পারছি না। চিনি, আটা, ময়দা সব দোকানে আছে, গোটা মার্কেটে সবার কাছে আছে, কিন্তু গাড়ির 160 টাকা, আমরা কিনাইনি 110 টাকা। এদিকে আবারও বেড়েছে ডাল, আটা, ময়দার দাম। 2 কেজির প্যাকেট বিক্রি হচ্ছে বেশি দামে। আটা ময়দার কথা যদি বলি, এরা প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 টাকা করে, 5 টাকা করে বাড়াইতে 2 কেজির ময়দার প্যাকেট বর্তমানে যদি বলি 170 টাকার কাছাকাছি। এমন মৌসুমে এর দাম কিছুটা কমতে পারে বলে জানান চাল ব্যবসায়ীরা। আমরা আশাবাদী ছিলাম নতুন সিজন আসলে বাজার কমবে, কিন্তু বাজার কমে নেই, বাজার স্থির হয়ে আছে,
পলা চালের দামটা বাড়ছে আর মোটা চালটা সামান্য কিছু কমছে। মুরগির দাম কিছুটা বাড়লেও কমতে শুরু করেছে শাকসবজির দাম। ব্রয়লার মুরগি কিছুদিন ধরে কমই ছিল, আজকে হঠাৎ করে একটু দামটা বেড়ে গেছে আর কি। গত সপ্তাহ থেকে বেগুন, নতুন আলু, তারপরে করলা, কাঁচা টমেটো, টমেটো এগুলোর দাম কমছে। আগের দামে বিক্রি হচ্ছে সকল নিত্যপণ্য। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। বরিশাল জেলার সব থেকে বড় ঐতিহ্য বহন করা বাকিরগঞ্জের একসময় ১৩ জন জমিদার বসবাস করা পুরনো জমিদার বাড়ি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা দখলের পাঁয়তারায় নেমেছে একটি মহল। বাকিরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানকে সাথে নিয়ে শফিকের ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট। ৩০০ বছরের পুরনো ইট সুরকি আর পোড়ামাটির কারুকার্যে ঘেরা, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জানকী বল্লভ রায় চৌধুরীর কলসকাঠি জমিদার বাড়ি এটি। প্রায় ২০০ বিঘা জমি জুড়ে ঐতিহ্য লালিত বাড়িটি অযত্ন আর অবহেলায় আজ ভুতুরে রূপ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে মিশে আছে মুক্তিযুদ্ধের সময়কালেরও নানান স্মৃতি। জমিদার রাজেশ রায় চৌধুরীর এই বাড়িটি তার ৩০০ বছরের পুরনো একটা ইতিহাস ঐতিহ্য। একটি মহল তৎকালীন জমিদারদের বংশধর দাবি করে প্রশাসনের নিরাপত্তায় ভবনগুলো ভেঙে ফেলার পায়তারা করছেন। তো আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই বাকেরগঞ্জে যে পুরনো ঐতিহ্যটা রয়েছে জমিদার বাড়িটি, এটি যেন সংরক্ষণ করে। সংরক্ষণ না থাকায় অরক্ষিত রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা বদ্ধভূমিও। এই স্মৃতি দিয়া যার জালিয়াত ষড়যন্ত্রকারীরা যেন এটা নষ্ট না করতে পারে, এটা যাতে থাকে, মানুষ যেন দেখতে পারে, ইতিহাসটা যাতে বজায় থাকে, এই অনুরোধটুকু আমি সরকারের কাছে দাবি, জমিদার বাড়ি দিয়ে সংরক্ষণ করা হোক। নতুন প্রজন্মের কাছে জমিদারদের ঐতিহ্য তুলে ধরতে এসব স্থাপনা সংরক্ষণের পাশাপাশি পর্যটন এলাকা হিসেবে ঘোষণার দাবি এলাকাবাসীর। এই কলসকাঠির ইতিহাস অন্যতম ইতিহাস, এই ইতিহাসকে সংরক্ষণ করা হোক, এটা আমাদের দাবি, যাতে আগামী প্রজন্ম আমাদের পুরনো ইতিহাসকে জানতে পারে। জমিদারের সম্পত্তি সরকার রক্ষা করবেই এমন দাবি বিভাগীয় কমিশনারের। কাগজপত্র দেখে একটা সঠিক সিদ্ধান্ত দিতে, আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। জনগণের সম্পত্তি হয় সত্যিকার অর্থে, যদি জমিদারদের সম্পত্তি থাকে তাহলে এটি সংরক্ষণ করার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে। পর্যটকদের জন্য জরুরি সংরক্ষণের কথা বলেন প্রত্নতত্ত্ব বিভাগ। এই ঐতিহ্যকে ধরে রেখে ওই অঞ্চলটা আমরা টুরিস্ট অঞ্চল হিসেবে আমরা বা আমাদের প্রত্নতত্ত্বের সংরক্ষিত এলাকা হিসেবে আমরা ঘোষণা করতে চাই। প্রায় ৩০০ বছরের পুরনো তৎকালীন রাজাদের পরিত্যক্ত এসব জমিদার বাড়িসহ বিভিন্ন স্থাপনা সংরক্ষণে যদি সরকার এগিয়ে আসে, তবে যেমন আসবে রাজস্ব, তেমনি নতুন করেও মানুষ চিনবে এই অঞ্চল। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ওঠা লড়াইয়ে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এডুকেশন সিটি স্টেডিয়ামে রাত ৯টায় প্রথম কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বকাপ রানার্স আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল, আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাত ১টায় লুজাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। রিফাত আনজুমের রিপোর্ট। এবারে বিশ্বকাপ আসরে ফেভারিট দলগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। টুর্নামেন্টে এখন পর্যন্ত যে কয়েকটি দল পারফর্ম করেছে তার মধ্যে অন্যতম দক্ষিণ আমেরিকার এই দলটি। গ্রুপ পর্বে ভালো খেলা সেলেসাওরা শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। ইঞ্জুরিতে পড়া নেইমার একাদশে ফিরে গোল পেয়েছেন, তাই তো ছন্দে থাকা ব্রাজিলকে আটকানো অনেকটাই কঠিন কাজ হবে ক্রোয়েশিয়ার জন্য। অন্যদিকে ক্রোয়েশিয়া ছাড় দিতে চাইবে না। গ্রুপ পর্বে খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি বর্তমান বিশ্বকাপ রানার্স আপরা। তিন ম্যাচের একটিতে জিতে রাউন্ড অফ ১৬ ওঠে ক্রোয়েটরা। অঘটনের বিশ্বকাপে অপরাজিত থাকা দলগুলোর মধ্যে একটি ক্রোয়েশিয়া। শেষ ষোলোতে জাপানের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে আসে দলটি, তাই ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ক্রোয়েশিয়া। অন্য কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। রাউন্ড অফ ১৬ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেলেও আক্রমণাত্মক ফুটবলই খেলেছিল স্কলানির দল। গ্রুপ পর্বে প্রথম ম্যাচ হারলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। সবচেয়ে স্বস্তির বিষয় হলো দলের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন দুর্দান্ত ছন্দে, তাই তো নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা আর্জেন্টিনার জন্য অসম্ভব কিছুই নয়। অন্যদিকে নেদারল্যান্ডসও শেষ ষোলোতে দুর্দান্ত ফুটবল খেলেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় পায় ডাচরা। গ্রুপ পর্বেও ভালো খেলেছে তারা। এই আর্জেন্টিনার কাছে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল নেদারল্যান্ডস। সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার জন্য হলেও সেমিফাইনালে ওঠার লক্ষ্য থাকবে ডাচদের। রিফাত আঞ্জুম, মাইটিভি।
মাগুরায় মাদক চোরাকারবারীদের পিকআপ ভ্যানের ধাক্কায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের দুই সদস্য সহ তিনজন নিহত হয়েছেন। এতে র্যাবের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। মাইক্রোবাস নিয়ে মাদক চোরাকারবারীকে ধাওয়া করতে গিয়ে মাগুরায় লাউতরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ ভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার আব্দুল বাতেন। নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতীক নেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এবার বিজয়ের মাস ডিসেম্বর। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ। 1971 সালের 9 ডিসেম্বর মিত্র ও মুক্তিবাহিনী বীর দর্পে দেশের অধিকাংশ জেলায় বিজয় কেতন উড়িয়ে তখন ঢাকা দখলের জন্য মরিয়া। রণাঙ্গনে চতুর্দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে পাক বাহিনী। মাত্র একদিন আগে বেতারসহ বিমানে হাজার হাজার লিফলেট ছড়িয়ে পাক হানাদারদের আত্মসমর্পণের আহ্বান জানায় মিত্রবাহিনী। এদিনও দেশের বিভিন্ন স্থানে মুক্তিসংগ্রামী বাঙালির প্রতিরোধের মুখে পালাতে থাকে পাক হানাদার বাহিনী। আরও জানাচ্ছেন রকিবুল ইসলাম মুকুল। 1971 সালের 9 ডিসেম্বর দিনটি ছিল বৃহস্পতিবার। মিত্রবাহিনী দ্রুত ঢাকা পৌঁছার লক্ষ্য নিয়ে চারিদিক থেকে অগ্রসর হচ্ছিল। পূর্বে একটি বাহিনী যায় আশুগঞ্জ, দাউদকান্দি এবং চাঁদপুর। পশ্চিমে আরেকটি বাহিনী পৌঁছে যায় মধুমতি নদীর তীরে। আরেকটি বাহিনী কুষ্টিয়া মুক্ত করে গোয়ালন্দ ঘাটের দিকে অগ্রসর হয়। হালুয়াঘাট থেকে এগিয়ে আসা বাহিনীও পৌঁছে যায় ময়মনসিংহের কাছাকাছি। বাংলাদেশের বিজয় তখন অনিবার্য। পাক শাসকরা তখন তাদের বন্ধুরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে স্বাধীনতা ঠেকানোর চেষ্টা অব্যাহত রাখে। একই সঙ্গে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে দোসর আলবদর রাজাকারদের নিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা। এদিন চীনের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী চি পং ফি এক ভাষণে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেন। 1971 সালের এই দিনে নেত্রকোনা শহরের কৃষি ফার্মে এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় নেত্রকোনা, উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এই যুদ্ধে আবু খা, আব্দুর রশিদ ও সাত্তার নামে তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন। টাঙ্গাইলের নাগরপুর হানাদার মুক্ত দিবস 1971 সালের 9 ডিসেম্বর বাংলার সূর্য সন্তানরা পাকিস্তানি বাহিনীর কবল থেকে নাগরপুর উপজেলাকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নাগরপুর উপজেলা। 9 ডিসেম্বর গাইবান্ধা, নেত্রকোনা, খুলনার কপিলমুনি, কুষ্টিয়ার কুমারখালী, কুমিল্লার দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারি, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নারায়ণগঞ্জের 2500 পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করে মুক্তিবাহিনী। টানা চার দিন যুদ্ধের পর অবশেষে মুক্ত হয় খুলনার কপিলমুনি। এদিন হানাদার মুক্ত হয় পাবনার সাথিয়া, মুক্ত হয় কুষ্টিয়ার কুমারখালী। জামালপুরে কাদেরিয়া বাহিনীর কমান্ডার কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ব্রহ্মপুত্র নদী অতিক্রম করে প্রবল আক্রমণ চালায়। এদিন রংপুর ও দিনাজপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর অবস্থানের উপর তীব্র আক্রমণ চালায় মুক্তিবাহিনী। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পালাতে থাকে পাক হানাদার বাহিনী। ঘনিয়ে আসে বাংলাদেশের বিজয়ের দিন। রকিবুল ইসলাম মুকুল, মাইটিভি নিউজ ডেস্ক। আজ 9 ডিসেম্বর নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে নেত্রকোনা শহরের কৃষি ফার্মে এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে মুক্ত হয় নেত্রকোনা, উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। এদিকে আজকের এই দিনে মুক্ত হয় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা। নাগরপুরের মানুষ মুক্তির স্বাদ পায়। মুক্তিযোদ্ধাদের দাবি বদ্ধভূমিগুলোতে স্মৃতি ফলক নির্মাণের। প্রতিনিধি আনিসুর রহমান ও মোহাম্মদ আনিস খানের রিপোর্ট। জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
1971 সালের 9 ডিসেম্বর বাংলা মায়ের দামাল ছেলেরা মরণপণ লড়াই করে নেত্রকোনা হানাদার মুক্ত করেছিল। সেই দিন নেত্রকোনা শহরকে মুক্ত করতে টাইগার বাহিনীর কমান্ডার আবু সিদ্দিকি আহমেদের নেতৃত্বে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করে শহীদ হয়েছিল আবু খা, আবু সাত্তার ও আব্দুর রশিদ। 1971 সালের 29 এপ্রিল হানাদাররা নেত্রকোনায় ঢুকে পড়ে, রাজাকারদের সঙ্গে নিয়ে তারা মেতে ওঠে নির্যাতন আর হত্যাযজ্ঞে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস সহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বদ্ধভূমিগুলোতে স্মৃতিফলক নির্মাণের দাবি মুক্তিযোদ্ধাদের। উত্তর দিক থেকে আমাদেরকে সাপোর্টিং দিয়েছিল মর্টার সাপোর্টিং, আর দক্ষিণ দিক থেকে আমরা আক্রমণ শুরু করেছিলাম। যে যেখানে বদ্ধভূমি রয়েছে নেত্রকোনা, অনেকটি বদ্ধভূমি রয়েছে যাদের কোনো সংরক্ষণ নেই। পাক বাহিনীরা মানুষকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, সেই লোক সেইগুলাকে সংরক্ষণের এখন পর্যন্ত আমরা কোনো উদ্যোগ পাই নাই। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানাতে আরো পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধার। নতুন প্রজন্ম এখন তো স্বাধীনতার পক্ষে শক্তির পক্ষে যেভাবে একতাবদ্ধ হচ্ছে, আশা করা যায় বাংলাদেশের স্বাধীনতার চেতনায় তারা উজ্জীবিত হবে। বদ্ধভূমিগুলোকে চিহ্নিত করে স্মৃতিফলক নির্মাণের ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। বদ্ধভূমি যেগুলো আছে সেগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সে নির্দেশনার আলোকে এগুলো সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে। দীর্ঘ 9 মাস যুদ্ধে নেত্রকোনা জেলায় 59 জন মুক্তিযোদ্ধা সহ শত শত নিরস্ত্র মানুষ পাক বাহিনীর হাতে নিহত হন, সম্ভ্রম হারান কয়েকশো মা বোন। এদিকে টাঙ্গাইলের নাগরপুর হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে বাংলার সূর্য সন্তানরা পাক বাহিনীর কবল থেকে নাগরপুর উপজেলাকে মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা ওড়ায়। এদিন জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা। 24 অক্টোবর পাক হানাদার বাহিনী এবং রাজাকাররা বনগ্রাম ওই জায়গায় আক্রমণ করে। তিনজন মুক্তি নিমতাল তাকে আমি নিজ হাতে মারি দিছি। 80-90 জন লোক একদিনে শহীদ হয়। বীর মুক্তিযুদ্ধ পরিবারের দাবি বনগ্রামের কবরগুলো নতুন করে সংস্কারের। যারা এই গণকবরে শায়িত আছে তাদেরকে যথাযথভাবে মর্যাদা দেওয়ার জন্য। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। জানাবো আন্তর্জাতিক অঙ্গনের খবর। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতার জন্য দোষী সাব্যস্ত এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে। ইরানি সংবাদ মাধ্যমে বলা হয়েছে বিপ্লবী আদালত স্রষ্টার বিরুদ্ধে শত্রুতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার সকালে মোহসেন শেখারিকে ফাঁসি দেওয়া হয়। সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ এবং আধাসামরিক বাহিনীর এক সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় মোহসেনকে দাঙ্গাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। এই ঘটনার নিন্দা জানিয়ে এক অধিকারকর্মী বলেছেন, যথাযথ প্রক্রিয়া ছাড়াই শো ট্রায়ালের পরে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে এবার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে চীনের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 3 দিনের সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থান করছেন। বৃহস্পতিবার দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি বিষয়ের সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দুই দেশের নেতারা সৌদি ভিশন 2030 এবং বেইজিং রোড অ্যান্ড ইনিশিয়েটিভের লক্ষ্য অর্জনের ঐক্যেও একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে $3,000 কোটি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এদিকে এই চুক্তি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তার উদ্বেগ আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে। আর এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। অনেক দেশ অর্থনৈতিকভাবে মন্দা ঘোষণা করলেও বাংলাদেশকে তা করতে হবে না, বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দিতে চায় দুর্নীতি দমন কমিশন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি, জানালেন ডিএমপির গোয়েন্দা প্রধান। কমলাপুরে নয়, সমাবেশ করতে হবে মিরপুরে। বরিশালের বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থাপনা দখলের অপচেষ্টা, সংরক্ষণের দাবি স্থানীয়দের।
কাতার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। এছাড়াও ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাঈদ মল্লিক, আল্লাহ হাফেজ।